আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ওর চেমলি তোর বিয়ে, অনেকটা এমনই হয়ে গেল গল্পটা। সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন বসে পড়লেন বিয়ের পিঁড়িতে। রিয়ার থেকে বেশ কয়েক বছর বড় রাইমা, তিনি এখনো প্রজাপতির আশীর্বাদ ধন্য হননি। মাঝে মাঝেই সংবাদে শিরোনামে আসে কবে বিয়ে করছেন মুনমুন সেনের বড় মেয়ে। তবে শেষে কিনা দিদি রাইমাকে ডজ করে সাত পাকের বন্ধনে আগেই জড়িয়ে পড়লেন রিয়া। যদিও পাত্র খুব একটা অচেনা নন, ক্যামেরার সামনে অনেকবারই একসঙ্গে দেখা গেছে রিয়া এবং শিবমকে। কিন্তু তারা যে এই মাসের ১৬ তারিখে অগ্নিকে সাক্ষী মানতে চলেছেন তা জানতেন না সেনবাড়ির অনেক ঘনিষ্ঠ আত্মীয়রাই। তবে যাই হোক, সেনবাড়ির মেয়ের বিয়ে বলে কথা, তার উপরে মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মার সঙ্গে শিবম তিওয়ারির বাড়ি মানে ত্রিপুরার রাজ পরিবারের সম্পর্ক অনেক দিনের। সুতরাং রিয়ার ফুলশয্যাতে যে কোনো রাজকন্যার ফুলশয্যার থেকে কম কিছু নয় তা বলাই বাহুল্য। মুম্বাই কলকাতা দু জায়গাতেই বাজছে বিয়ের সানাই। এবারে কি তাহলে বোনের পথ ধরেই বিয়ের পথে হাঁটবেন রাইমাও? সেটা অবশ্য এক্ষুনি জানা যাচ্ছে না। তবে যেটা বোঝা গেল, বিয়ে উপলক্ষে এতদিন পরে কলকাতায় ফিরেছিলেন রিয়া। ওসব হোম সিকনেসের গল্প আসলে একেবারেই মন গড়া অজুহাত। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।